কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। কোরআনকে বুঝে পড়। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল করিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের আলোচনা চলছে কবিরা গুনাহ ও জাহান্নাম। অর্থাৎ কেউ যদি কবিরা গুনাহ সহ মৃত্যুবরণ করে, পরকালে যায়, তাহলে জাহান্নামে সে কি চিরকাল থাকবে না কিছুকাল থাকবে? এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাহান্নাম, জান্নাত, জাহান্নাম অবধারিত মৃত্যুর পরে, হাশরের পরে হবে, সেখানে সে ব্যবস্থাটা কী হবে? জাহান্নামে কেউ যদি যায় চিরকাল থাকবে না কিছুকাল থাকবে? জান্নাতে গেলে চিরকাল থাকবে, এ ব্যাপারে কারো কোনো মুসলমান জাতির মধ্যে কোনো দ্বিধা নাই। জান্নাতে গেলে চিরকাল থাকবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে না। কিন্তু জাহান্নামে গেলে চিরকাল থাকতে হবে না কিছুকাল থেকে বেরিয়ে এসে অনন্তকালের মধ্যে জন্য বেহেশত পাওয়া যাবে? এ নিয়ে ব্যাপক মুসলমান জাতির যে ধারণা, আমরা যা দেখছি কোরআন সুন্নাহ সম্পূর্ণ বিপরীত। আমরা আজ 20 পর্ব হবে এটার, 19টি পর্ব এটা নিয়ে আমরা আলোচনা করেছি। টোটাল 36টি পর্বে আমরা বিষয়টি আপনাদের সাথে নিয়ে আসবো। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যদি কোরআন সুন্নাহ কমন সেন্সের এই বিষয়গুলো দেখেন, এই সাব্বির আপনারা কাঁদবেন, আপনারা কাঁদবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোরআনের কত স্পষ্ট কথা, হাদিসের কত স্পষ্ট কথা, কিন্তু টোটাল জাতি উল্টা কথা জানে। ওই ইবলিস যে কী শয়ত, কী সাংঘাতিক, যে একটা জাতিকে টোটাল উল্টা কথা শিখিয়ে দিল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতে যে জীবন্তিকা আল্লাহ কোরআনে রেখে লিখেছেন, যে আল্লাহ ইবলিসকে আদম আলাইহিসসালামকে বললো যে তোমরা বেহেশতে সব খাবা, ওখানে থাকো সব খাবা, ওই গাছটির ধারে কাছে হয়ে যাবা না। ইবলিস এসে কী ব্যাখ্যা করে দিল যে আদম আমি তোর বন্ধু, এই কথার ব্যাখ্যা হচ্ছে কি জানিস? আল্লাহর এই কথার ব্যাখ্যা হচ্ছে তোরা যদি ওই গাছের ফল খাস তাহলে তোমরা চিরকাল বেহেশতে থাকতে পারবে, ফ্রেশতা হয়ে যাবা। জাস্ট উল্টা কথা বুঝাই দিল। ঠিক তেমনই এই মুসলিম জাতিকে ওই ইবলিস, মানব জাতির শত্রু, সে কোরআনের স্পষ্ট কথার ভুল ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, আর আমরা সেটা খেয়ে নিয়েছি। আমরা এই যে পর্ব আজকে, এটা হচ্ছে কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের জাহান্নাম ভোগের মেয়াদের বিষয়ে কোরআন কী বলছে, এর 13 নম্বর পর্ব, উপপর্ব। আমরা কোরআন দিয়ে 13টা উপপর্ব, এর আগে তো কমন সেন্সে চলে গেছে, এটা 20 নম্বর পর্ব। এটা প্রথম পর্বগুলো ছিল কমন সেন্স কী বলে, এক নম্বর পর্বটা ছিল আপনার, আমরা 1 নম্বর পর্বে নিয়ে আসছি যে সূচিপত্র, যে এই বিষয়টির কোন পর্বে কী আলোচনা থাকবে। তারপরে আমরা কমন সেন্স কী বলে এই বিষয়টি সম্বন্ধে সেটা আলোচনা করেছি। এখন আমরা কোরআন কী বলে সেটা দেখছি। কোরআনের 12টি পর্ব হয়ে গেছে, এটা কোরআনের 13 নম্বর উপপর্ব। আল কোরআন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে বিভিন্নভাবে বিভিন্নভাবে বর্জনা করেছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। টোটাল 5টি দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে তুলে ধরেছেন। একটা হচ্ছে সাধারণ ঘোষণাকারে, তারপর আছে তওবার সাথে সম্পর্কযুক্ত করে, তারপরে একটিমাত্র কবিরা গুনাহ নিয়ে কেউ যদি পরকালে যায় কী হবে সেভাবে বলেছে, তারপরে বলেছে জাহান্নামে কেউ গেলে বেরিয়ে আসতে পারবে কিনা এ ব্যাপারে তথ্য আছে, এরপরে আছে আমল মাপার ভিত্তিতে সিদ্ধান্তটা কী হবে সেটা। আজকে আমরা এই পঞ্চম পদ্ধতির এটা আমরা দেখব। আমরা বাকি 4টি এর আগে আলোচনা করেছি যে আমল মাপা বা হিসাব করার আলোকে কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের জাহান্নাম ভোগের মেয়াদের বিষয়ে কোরআন কী বলে, যে আমল মাপা বা হিসাব করার ভিত্তিতে। আমরা সবাই জানি যে পরকালে আমল মাপা হবে বা হিসাব করা হবে, কোরআনে হিসাব করা কথাটা বেশিবার আসছে, মাপা কথাটা যেটা আসছে সেটা আসলে ওটার একটু ব্যাখ্যাটা ওইভাবে আসে নাই।
তো যাই হোক, আমরা এই মাপার ভিত্তিতে যে যে আয়াত আছে যে পরকালে হিসাব হবে, মাপা হবে, ওর ভিত্তিতে যে আল্লাহ যে কথা বলেছে যে সেখানে কি চিরকাল থাকবে না কিছুকাল থাকবে, জাহান্নামে যদি কেউ যায়, কবিরা গুনাহ নিয়ে যে গেছে সে যদি যায়। দেখুন আমরা আয়াতটা দেখি, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 102 এবং 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। অত্যন্ত সহজ আরবিতে লেখা আয়াত, কোরআনের মূল যে মুহাম্মদ বিষয়গুলো আল্লাহ খুবই সহজ আরবিকে লিখেছেন। মানুষের ম্যানুয়াল সহজ করেই তো লিখতে হবে, ম্যানুয়াল কঠিন করে লিখলে তো মানুষ বুঝতে পারবে না কী বলছেন অর্থটা। অতঃপর যাদের, অর্থাৎ যে মুমিনদের নেকির পরিমাণ বেশি হবে তারা সফল কম হবে, আর যাদের নেকির পরিমাণ কম তথা শূন্য হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। দেখেন এখানে যে মাওয়াজিন শব্দটা, এটা নিয়ে মুসলমান জাতির বেশ বিভিন্ন তাফসিরে আমি যেটা দেখেছি সেটা আসল জিনিস থেকে দূরে। মাওয়াজিন শব্দের একটা অর্থ হচ্ছে দাড়ি পাল্লা, এটা ঠিকই আছে, কিন্তু আরেকটি অর্থ হচ্ছে মাওয়াজিন শব্দ যে জিনিসের আল্লাহর কাছে মূল্য আছে, অর্থাৎ নেকি। গুনাহ তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, নেক আমলের আল্লাহর কাছে মূল্য আছে। তাহলে মাওয়াজিন শব্দের অর্থ আসলে হবে এই সব আয়াতে যেখানে মাওয়াজিন কথাটা বলা আছে, সাকুলাত খফাত বলা আছে, এখানে মাওয়াজিন কথাটা হবে নেকি। আর সাকুলাত কথাটার অর্থ একটা হতে পারে ভারী, আর একটা হতে পারে বেশি। যে আয়াতে যেটা যায় সেটা সেই আয়াতে সেটিই নিতে হবে অর্থটা। খফাত কথাটির অর্থ হতে পারে কম অথবা হালকা। এই আয়াতে দেখেন লাস্টে আল্লাহ বলছে যাদের মাওয়াজিন সাকুলাত হবে তারা চির সফল কাম হবে, মানে তারা বেহেশতে থাকবে, আর যাদের নেকির পরিমাণ খফাত হবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। এই যে চিরকাল জাহান্নামে থাকবে, এখান থেকে আল্লাহ পরিষ্কার বলে দিলে কী ব্যবস্থা হবে। এই মাওয়াজিন সাকুলাত খাফফাত, দেখুন আমরা যদি ব্যাখ্যা দেখি, মুমিনকে চিরকাল জাহান্নামে থাকার অর্থ হলো জীবনে কৃত কোনো নেকির মূল্য সে পাবে না। এ অবস্থা শুধু হয় নেকি ও গুনাহ গুরুত্বের ভিত্তিতে মাপলে বা হিসাব করলে। দেখুন একজন মুমিন তার আমলনামায় তো অনেক নেকি থাকবে, মুমিনের ইমান আনাই তো একটা সওয়াবের কাজ। তাহলে একজন মুমিন সে কোনো সওয়াবের কাজ করেনি এটা হতে পারে না, তার আমলনামায় অনেক সওয়াবের কাজ আছে। কিন্তু তাকে যদি চিরকাল জাহান্নামে থাকতে হয়, এটাতে চিরকাল জাহান্নামে থাকতে হলে কী বোঝা যায়, তার কোনো নেকির সে কোনো মূল্য পাচ্ছে না, পুরস্কার পাচ্ছে না, বলতো সব নেকি শূন্য হয়ে গেছে, সব নেকি শূন্য হয়ে গেছে। এই অবস্থা হতে পারে খালি গুরুত্বের ভিত্তিতে যদি মাপা হয়। ভরের ভিত্তিতে মাপা হলে যে জিনিসের ভর আছে সেটা যদি উপস্থিত থাকে তা তো কিছু পুরস্কার দিতে হবে। একজন মুমিনের আমলনামায় অনেক নেকি আছে, যদি ভরের ভিত্তিতে মাপা হলে সে তো পুরস্কার পাবে। কিন্তু এখানে আল্লাহ বলছেন না চিরকাল জাহান্নামে থাকতে হবে, মানে তার ওই নেকির কোনো মূল্য সে পাবে না। তার মানে বোঝা যায় এখানে সব ওখানে মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, ভরের ভিত্তিতে নয়। আমরা যেটা বলি দাড়ি পাল্লায় মাপা হবে কথা মোটেই ঠিক নয়, সব গুণা মাপা হবে গুরুত্বের ভিত্তিতে। যেখানে একটি মৌলিক গুণা অর্থাৎ একটি কবিরা গুণা থাকলে যত নেক আমল করেছে সব শূন্য হয়ে যাবে, ফলে তাকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর এটাই বাস্তবতা। দেখেন সালাতের আছে 13টি ফরজ, আমরা যদি 12টি ফরজ করেছি, একটি ভুল করেছি, সালাত আবার পড়তে হবে, সব শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেল। নেকি ও গুণা গুরুত্বের ভিত্তিতে মাপা হবে হিসেব করার নীতিমালা হলো আমল নামায় একটিও কবিরা গুণা অর্থাৎ মৌলিক গুণা থাকলে সকল নেক আমলের মাপ বা হিসাবের যোগফল শূন্য হয়ে যায়। এই হচ্ছে গুরুত্বের ভিত্তিতে মাপার নীতিমালা। তাই এর দুখানি থেকে জানা যায় পরকালে আমল নামায় একটিও কবিরা গুণা থাকলে মুমিনের সকল নেক আমলের যোগফল শূন্য হয়ে যাবে, তাই তাকে চিরকাল দুনিয়াতে থাকতে হবে। আল্লাহ কি চমৎকারভাবে সব গুণা মাপার যে নীতিমালা, মাপার যে পদ্ধতি পরকালে হবে হিসাব করা, সে অনুযায়ী কত চমৎকারভাবে বলে দিল চিরকাল থাকতে হবে। যদি একটি মৌলিক গুণা থাকে কবিরা গুণা সব শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গেলে চিরকাল থাকতে হবে। দরখাস্ত দেব মাল্টিপল চয়েস কোশ্চেন, বহুনির্বাসীর প্রশ্ন, আপনারা কী বলবেন কোনটি সঠিক? এর থেকে জানা যায় একটিমাত্র কবিরা গুণা সহ মৃত্যুমরণকারী মুমিন চিরকাল জাহান্নামে থাকবে, কিছুকাল জাহান্নাম ভোগ করার পর অন্তকালের জন্য বেহেশত পাবে, বলা কঠিন। আপনারা কোনটা বলবেন? নিশ্চয়ই বলবেন চিরকাল জাহান্নামে থাকবে, পরিষ্কার কথা কোরআনে। এতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে রেখেছে যে কবিরা গুনাহ সহ যদি কেউ পরকালে যায়, তওবা করে যদি মাফ করে নিয়ে যেতে পারে, মৃত্যু আসার যুক্তিসঙ্গত ভাবে, তাকে জাহান্নামে যেতেই হবে না, প্রথম দিন থেকে বেহেশত। আর যদি কবিরা গুনাহ সহ কেউ পরকালে যায়, একটিমাত্র কবিরা গুনাহ যদি হয়, সব নেক আমল শূন্য হয়ে যাবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কত পরিষ্কার কোরআনের বক্তব্য,
অত পরিষ্কার বক্তব্য, কিন্তু মুসলিম উম্মা টোটাল উম্মা বলতে গেলে কথাটাকে ভুল কথা মেনে নিয়েছে। আসুন প্রচার করি এ কথা বুঝিয়ে দিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলে আপনি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আল্লাহ আপনার আমল নামায় নেকি পৌঁছে দেবে। আজকে এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।